তো বল ভিডিও প্ল্যান কি? আচ্ছা দোস্ত, অনেকদিন ভিডিও দিন একটা ব্লগ দিব নাকি? না, কেউ দেখতে চায় না তোর ব্লগ। আচ্ছা তাহলে কি কোনো টিকটকারকে রোস্ট করব? না, এটা অ্যাঙ্গেল দিয়ে মজা নেই। আচ্ছা তাহলে একটা কাজ করি, রাফসানের রোস্ট করি আবার। দোস্ত, এমনিতেই বাসে বাজান নাই। তাও কথা। আচ্ছা হোয়াট ইফ আমরা মজা টিভির রোস্ট করি? মাসান স্বপ্ন ওখানে ভিডিও দেয়। দেখুন কিভাবে পাড়ার বৌদি যুবককে বাসায় ডেকে নিয়ে তার সর্বস্ব কেড়ে নিত। না দোস্ত, ওরে রোস্ট করলে ভিউজ আসবে না। ওদের প্লিজ দোস্ত, প্লিজ। না না দোস্ত, এটা করাই যাবে না। আমি এটা করতে চাই, প্লিজ দোস্ত। না 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 না। আচ্ছা রক পেপার সিজার, আমি জিতলে ভিডিও করব আর তুই জিতলে তোর এক্স একটা ভালো মেয়ে। আচ্ছা আমি জিতছি, ব্যাটম্যান। আমি এবার পেয়ে গেছি। কোথায়? Oh my god! তুমি মন্টি? আমি লাস্ট এমন ভাবে কাউকে দৌড়াইতে দেখছি যখন ছোটবেলায় একজন আরেকজনকে থুতু দিয়ে দৌড় দিত। এই ওয়েট, মাসন স্বপ্ন এজ কত রে? দাঁড়া দেখতেছি, 29। অনেক দিন আগের কথা, যখন ইউটিউব ছিল সাদা কালো, তাদের মধ্যে থেকে বের হয়ে আসে একজন রঙিন ইউটিউবার, যে এসেছিল অরিজিনাল কন্টেন্ট নিয়ে মানুষকে মজা দিতে। আমি তখনের কথা বলছি যখন মজার টিভি ছিল মজার। তুই মানুষকে মিথ্যা কথা বলছিস কেন? মিথ্যা বলবো না, মজার টিভি একটা টাইমে আমাদের অনেক এন্টারটেনমেন্ট দিয়েছে, সেটা তার কন্টেন্টের দ্বারা হোক আর না হোক। বাট মিথ্যা বলবো না, এখন তার চ্যানেলের অবস্থাটা অনেকটা আমার বিড়ালের মতন। আমার বিড়াল যেমন আদর পাইতে সবার পিছে পিছে দৌড়ায়, ঠিক সেইভাবে মাসান স্বপ্ন ট্রেন্ডের পিছনে দৌড়ায়। মাদার প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি মাহাসান স্বপ্ন ফ্রম মজার টিভি। আজকে এই ওয়েট, এটা সেই লোক না? এগুলো এডিটিং করা যায় ভাই, এগুলো ছবি আমার ক্যামেরাম্যান করেছে ভাই। যা ভাই, আমি ঘুমে থাকি, আমার হিসাব থাকে না। আপন লোককে বিশ্বাস করলে যা হয়। ড্যাম, অনেক বড় হয়ে গেছে। না না, ওয়েট ওয়েট, আমি ওইভাবে বলি না, আমি ওইভাবে বলি নাই। ও মাই গড, এটা আমি কি দেখলাম? প্রিয় দর্শক, মানে আপনারা একটু দেখেন, একটা বোতলের উপর একটা টেবিল দাঁড় করিয়ে দিয়েছে। একটা বোতলের উপর টেবিল, এটা দেখে শক খাওয়ার কি আছে? আমাদের দেশের অনেক মানুষ তো বেঁচেই আছে একটা বোতলের আশায়। চানরাত ফ্যাক্ট, সব হারামের দল। ও আচ্ছা, বোতল শুনে মনে পড়লো, সৌরভ তোর ওই উইয়ার্ড কাজিনের খবর কি রে? দোস্ত, আমার কাজিন তো উল্টা পাল্টা কোনো বোতল খায় না। না ওই যে ওর না, ওই যে ওইটা আটকে গেছিল বোতলে। এই যে দেখো, এটা তোমার জন্য। এই এটা নাও। আমি রিলেশনশিপ অ্যাডভাইজার না, বাট রিয়েল লাইফে যদি কখনো এমন হয়, ব্যাপারটা এতটা অকওয়ার্ড হবে ভেবেই কেমন যেন ভিতর দিয়ে কুতকুতি লাগতেছে। সাদিয়া, হ্যাঁ, তো তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আই লাভ ইউ, I love you too. অনেকে মনে করতে পারে এটা একটা রোস্টিং ভিডিও, কিন্তু না, এটা একটা ট্রিবিউট টু দ্য লেজেন্ড মাসান স্বপ্ন। সত্যি বলতে, ইউ চেঞ্জড মাই লাইফ, ইউ ইন্সপায়ার্ড মি আ লট। আমাকে এতটা কেউ হাসায় নাই তোমার ভিডিও দেখে আমি যতটা হাসছি। সত্যি বলতে, প্লিজ কাম ব্যাক, উই নিড ইউ। Why the fuck you lying? Why you always lying? আমার বলতে খুব খারাপ লাগে যে সত্যি কথা আপনারা একমত হবেন, আমাদের দেশে ছেলেদের কোনো মর্যাদা নাই।